হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা দেখব একটা নর্মাল ফটোকে আমরা স্ন্যাপসিডে কিভাবে এডিট করি। আমি যে ফটোটা আজকে সিলেক্ট করেছি সেটা একটু ডার্ক, তাই জন্য আমি স্টাইলে গিয়ে আজকে অ্যাকসেঞ্চার এখান থেকে চুজ করব, বিকজ আমার মনে হয়েছে অ্যাকসেঞ্চার তাও একটু লাইট দিচ্ছে। তো আফটার দ্যাট আই উইল গো টু টিউন ইমেজ। টিউন ইমেজে গিয়ে ব্রাইটনেস বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো। ওখানে যে যে স্টেপসগুলো আছে, আপনার যেগুলো ইচ্ছে মনে হচ্ছে যেগুলো দিলে ঠিক হবে আপনার ফটোর জন্য, সেগুলো আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমার ক্ষেত্রে আমার বাড়ানোর ছিল, তো আমি বাড়িয়েছি। এই প্রত্যেকটা স্টেপই কমপ্লিটলি আপনার ওপর ডিপেন্ড করছে, আপনার ফটোটার ওপর ডিপেন্ড করছে এবং আপনি কীরকম এডিট করতে চাইছেন সেটার ওপর ডিপেন্ড করছে। তো তারপরে আমি HDR-এ ক্লিক করলাম। ওখানে গিয়ে আমি নেচার, পেপার, ফাইন, স্ট্রং চেক করছি। এর মধ্যেও আপনার যেটা আপনার ফটোটাতে এক্স্যাক্টলি স্যুট করছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে ক্রপ করে নেব ইমেজটা, কারণ আমার এতটা দরকার নেই। এখানে ক্রপেরও অনেক অপশন আছে, যেরকম ভাবে আপনি ক্রপ করতে চাইছেন সেরকম করতেই পারবেন। তো এই যে হিলিং এফেক্টটা আছে, যদি আপনাকে কিছু ওখান থেকে রিমুভ করতে হয় তখন করতে পারবেন। আমি জাস্ট এটা শো করছি, আই এম নট ডুইং ইন দিস ফটো। তো আমি জাস্ট দেখালাম যে এরকম একটা এফেক্টও হয়। যদি কিছু ভুল করে দেন ওখানে, তখন জাস্ট ক্রসটা টিপে দেবেন, তাহলেই আপনার ব্যাক টু নর্মাল ফটোতে চলে আসবে। তো বেস্ট হবে আমি যে স্টেপসগুলো ফলো করছি ওটা চাইলে আপনি একটু স্লো করে দেখতে পারেন বা পজ করে করে দেখতে পারেন এক্স্যাক্টলি আমি কোন কোন স্টেপগুলো করছি। কারণ যদি আমি পুরোটা স্টেপ অনেক স্লোলি করতে চাই তাহলে ভিডিওর অনেকটাই বড় হয়ে যাবে। তো আই এম জাস্ট অ্যাডিং এ ফ্রেম হিয়ার অ্যান্ড আই উইল জাস্ট সেভ দিস ফটো অ্যান্ড ইউ আর ডান। জানাতে ভুলবেন না কিরকম লাগলো এই এডিটিংটা। আমি আরও এডিটিং করার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির লোককে টাইম দিন, নিজেকে টাইম দিন। টাটা।